कोकिल। हेलो বাচ্চারা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমি তোমাদের কাছে আরো একটা নতুন পাখি নিয়ে এসেছি। সেই পাখিটা কিন্তু খুব সুন্দর ডাকে, বসন্তকালে বেশি ডাকে। কি বলো তো? কোকিল বা কোয়েল। তাহলে চলো এই কোকিলের ব্যাপারে আমরা কিছু জেনে নি। প্রথমে কি আছে দেখো, কোকিল ভারতে খুব দেখা যায়। কোকিল ভারতে খুব দেখা যায়। একে কোয়েলও বলা হয়। কোকিলকে কোয়েলও বলা হয়। কোকিল জঙ্গলে, মরুভূমি অঞ্চলে ও ঘন বর্ষণ বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। কোকিল জঙ্গলে, মরুভূমি অঞ্চলে ও ঘন বর্ষণ বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। পুরুষ কোকিলের কালো দেহ ও হলুদ চঞ্চু হয়। পুরুষ কোকিলের কালো দেহ ও হলুদ চঞ্চু হয়। স্ত্রী কোকিল গাঢ় বাদামি দেহের হয় ও হালকা সাদা ছাপ থাকে। স্ত্রী কোকিল গাঢ় বাদামি দেহের হয় ও হালকা সাদা ছাপ থাকে। কোকিল পোকামাকড়, ফল ও কীট খায়। কোকিল পোকামাকড়, ফল ও কীট খায়। কোকিল তার সুরেলা গলার জন্য বিখ্যাত। কোকিল তার সুরেলা গলার জন্য বিখ্যাত। তোমরা সবাই জানো কোকিল খুব সুন্দর ডাকে, বসন্তকালে কোকিল খুব ডাকে। ওরা কি হয়, ওদের ওই সুন্দর ডাকের জন্যে বিখ্যাত। কোকিলের লম্বা লেজ হয়। কোকিলের লম্বা লেজ হয়। কোকিলের নিজস্ব বাসা হয় না। কোকিলের নিজস্ব বাসা হয় না। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কোকিলের ব্যাপারে তোমরা অনেক কিছু জানলে, তাই না? কিছু নতুন, কিছু অজানা ছিল, কিছু জানা ছিল। তাহলে চলো এবার এইগুলো কিন্তু মনে রেখে আমাদেরকে কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে চলো এবার আমরা ওগুলো করে নিই। দেখো প্রথম শূন্যস্থান কি আছে। কোকিল ড্যাশ খুব দেখা যায়। কোকিল কোথায় খুব দেখা যায় দেখো, তোমরা গেস করো। দেখো আমাদের অপশন থেকে খুঁজে পাও কি না, কোনটা হবে বলো। ভারতে, কারেক্ট। ভারতের খুব একটা কমন পাখি হচ্ছে কোকিল। কোকিল ভারতে খুব দেখা যায়। পরেরটা কি আছে, একে ড্যাশও বলা হয়। একে ড্যাশও বলা হয়। কি বলা হয় কোকিলের, আরেকটা কি নাম আছে দেখো, এখানে আছে কোয়েল, কারেক্ট। একে কোয়েলও বলা হয়। কোকিলের ড্যাশ লেজ হয়। কোকিলের কিরকম লেজ হয় দেখো, এখানে আছে লম্বা। কোকিলের লম্বা লেজ হয়। তাহলে লিখলাম কোকিলের লম্বা লেজ হয়। পুরুষ কোকিলের ড্যাশ দেহ ও ড্যাশ চঞ্চু হয়। পুরুষ কোকিলের কিরম দেহ এবং কিরম চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট, কিরকম চঞ্চু হয় দেখো, আমাদের অপশনে আছে কালো হলুদ, কারেক্ট। কি হবে, কালো দেহ হয় এবং হলুদ চঞ্চু হয়। তাহলে লিখলাম এখানে হলুদ। পুরুষ কোকিলের কালো দেহ ও হলুদ চঞ্চু হয়। শেষেরটা দেখে নি, কোকিল ড্যাশ বাসায় ডিম পাড়ে। কোকিল কার বাসায় ডিম পাড়ে, খুব খুব বিখ্যাত এই কথাটা। কোকিল দেখো এখানে আছে কাকের বাসায় ডিম পাড়ে। আরেকটু তাহলে আমি লিখবো এখানে কাকের বাসায় ডিম পাড়ে। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। প্রথম থেকে আরেকবার আমরা রিভিশন করে নিই। কোকিল ভারতে খুব দেখা যায়। কোথায় দেখা যায়, ভারতে খুব দেখা যায়। একে কোয়েলও বলা হয়। একে কোয়েলও বলা হয়। কোকিলের লম্বা লেজ হয়।
কোকিলের লম্বা লেজ হয়। পুরুষ কোকিলের কালো দেহ ও হলুদ চঞ্চু হয়। পুরুষ কোকিলের কালো দেহ ও হলুদ চঞ্চু হয়। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কোকিল কোকিলের ওপর কবিতা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আট্টু ওয়েট করো, এবার আমি তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো। শেয়াল আর গরু। অনেকদিন আগের কথা, চারটে গরু খুব ভালো বন্ধু ছিল। ওরা সব সময় একসঙ্গে খাবার সন্ধানে যেত আর ঘুমতো একসাথে। ফলস্বরূপ শত্রুদের পক্ষে ওদের ওপর আক্রমণ করা খুব একটা সহজ ছিল না। শেয়াল সিংহের শিকার করা খাবার থেকে যা বাঁচত তাই খেয়ে থাকত, কিন্তু ওর খিদে মিটত না। একদিন সে ভাবল, ওদের একতা ভাঙার জন্য আমার কিছু করা উচিত। ও প্রত্যেকটি গরুর সঙ্গে একা দেখা করল। যখন তারা একে অপরের থেকে কিছুটা দূরত্বে ছিল, তাদের বলতে লাগলো, তুমি কি জানো তোমার অন্য তিন বন্ধুরা তোমায় একা ছেড়ে অন্য মাঠে যাওয়ার কথা ভাবছে, যেখানে প্রচুর পরিমাণে ফসল আছে। এই কথা শুনে প্রত্যেকটা গরুই রেগে গেল। আম্বা, তাই নাকি? আমি ওদের আগে ওখানে চলে যাব। একে অপরকে না জানিয়ে পাশের মাঠে যেই গরুর দল পৌঁছলো, অমনি সিংহ যে সুযোগের অপেক্ষায় দাঁড়িয়েছিল সঙ্গে সঙ্গে গরুদের মেরে ফেলল। আর শেয়াল তখন মজা করে খেল। একতাই সব থেকে বড় শক্তি। কাক ও শেয়াল। এক ক্ষুধার্ত খ্যাঁক শেয়াল খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। একটা কাক রুটির টুকরো মুখে করে গাছের ডালে বসেছিল। শেয়াল বাবাজি ওই রুটির টুকরোটা যেভাবে হোক খেতে চাইছিল। মাথায় একটা বুদ্ধি খেললো। সে তখন কাককে দেখে বলল, তুমি দেখতে খুব সুন্দর, আমাকে কি একটা গান শোনাবে? আমি জানি তোমার গলা খুব মিষ্টি। কাক বেজায় খুশি আর তখনই গান গাইতে শুরু করলো। যেই মুখটা খুললো অমনি রুটির টুকরোটা পড়ে গেল। শেয়াল ওই রুটিটা খেয়ে অমনি ওখান থেকে পগার পার। দম্ভই পতনের কারণ। আমার জানা আছে আপনাদের এই ভিডিও অনেক পছন্দ হয়েছে, আর আরো অনেক মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।